কেবি খতিয়ান কি কেবি খতিয়ান হল আর এর ফাইনাল পাবলিকেশনের পরে দেখা গেল যে বেশ কিছু জমি জায়গায় ঠিকঠাক রেকর্ড কমপ্লিট করা হয়নি বা কোনো কোনো দাগ রেকর্ডই করা হয়নি তো সেক্ষেত্রে দেখা যায় যে বিশাল একটা গরমিল থেকে গেছে তাই কেবি বা খানাপুরি বুঝারত অর্থাৎ খানাখন্দ পূরণ করা অর্থাৎ কীরকম মানে যে যে দাগগুলো বাকি থেকে গেল বা যেগুলোর অংশ ঠিক হলো না সেগুলো করার জন্য গভর্নমেন্ট একটা ডিসিশান নিল সেটা প্রায় দশ বছর পরে সেটা প্রায় দশ বছর পরে তাই মোটামুটি একটা ধরা যায় উনিশশো সত্তর সালের পর থেকে কেবিটা শুরু হয়েছে সেটা হচ্ছে কি এল আর রেকর্ড প্রস্তুতের আগে আর রেকর্ড প্রস্তুতের আগে এবং আর রেকর্ড ফাইনাল পাবলিকেশনের পরে আর ফাইনাল পাবলিকেশানের প্রায় দশ বছর পরে যে খসড়াটা তৈরি করা হয় সেটাকে বলা হয় কেবি খসড়া এবং সেখানে কেবি খতিয়ানো একটা তৈরি করা হয় আর সবসময় খেয়াল রাখবেন যে কেবি খতিয়ানটা একটা সম্পূর্ণ প্রামাণিক গ্রন্থ প্রকাশনা কেবি খতিয়ানটা একটি সম্পূর্ণ সম্পূর্ণ প্রামাণিক গ্রন্থ প্রকাশনা এটা কিন্তু খেয়াল রাখবেন সুতরাং যে কোনো কেসে যদি এখন যদি দাগের সমস্যা হয় সেটা ক্রেবিটা যদি আপনারা তুলতে পারেন কেবিতে দেখবেন দশ হাজার অংশ প্রতিটা দাগেই মিলকরণ আছে অন্তত আমার ধারণা অনুযায়ী নাইনটি পর্যন্ত হয়তো ঠিক আছে তো এটাই হলো কেবি খতিয়ান আপনারা দেখুন কেবি খতিয়ানটা তোলা যায় না কেবি খতিয়ানটা তোলা যায় না আপনারা যদি মনে করেন যে কেবি খতিয়ানটা আরটিআই অ্যাক্টে বিএলআরওকে চিঠি করতে পারেন যে কেবির এই খতিয়ানের তথ্যগুলি আপনি আমাকে দেন তাহলে বিএলআরও সাহেব নিশ্চয়ই আপনাকে দেবেন যেহেতু কেবি খতিয়ানটা এখনও পর্যন্ত শিল হয়নি কেবি খতিয়ান এখনও আনসিল অবস্থায় প্রতিটা অফিসেই এখনও সুরক্ষিত আছে ধন্যবাদ